নলেন কোর উৎপাদনের ক্ষেত্রে শুধু হাঁসখালীতে নয়, নদীর বিভিন্ন প্রান্তের শৈলীর মধ্যে যোগাযোগ স্থাপন প্রয়োজন। চিনি মেশানো গুড়ের সাথে অসম লড়াইয়ে মার খাচ্ছে বহু শিউলি। শীতের হিমেল হাওয়ায় রোদে পিঠ দিয়ে গ্রাম বাংলার ঠাকুমা চলে পিঠে পুলি তৈরিতে, সঙ্গে নলেন গুড়ের গন্ধ। শীতের মরশুমে প্রতিদিন সকালে খেজুরের রস বিক্রি করে লাভবান হচ্ছেন শিউলিরা, তাদের মুখে চওড়া হাসি। বর্তমানে দেশের বাজারে গুড়ের চাহিদাও যথেষ্ট রয়েছে। সরকারি তত্ত্বাবধানে 2018 সালের মাঝদিয়ায় নলেন গুড় উৎপাদন এবং তা বিক্রির ব্যবস্থা করে সরকারি দপ্তর খাদি। কিন্তু নদিয়ার নাকাশিপাড়া, তেহট্ট, করিমপুর, বেথুয়া, গয়েশপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর নানা স্থানে প্রচুর পরিমাণে খেজুরের গাছ থাকলেও তা নিয়ে স্থানীয় শিউলিদের সাথে যোগাযোগ এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি বলেই জানা গিয়েছে। একদিকে বাজারে চিনি মেশানো কম দামের গুড়ের সাথে অসম লড়াই, অন্যদিকে উৎপাদিত গুড় পাটালি উপযুক্ত দাম না পাওয়ায় নির্ভর করতে হচ্ছে স্থানীয় বাজারের উপরে। অত্যন্ত কম লাভের কারণে এ কাজে গাছে ওঠা গুড় জাল দেওয়ার রস সংগ্রহ করা বিভিন্ন শ্রমিকদের কাজে অনীহার ফলে মার খাচ্ছেন গ্রামীণ এই শিল্প। আরম্ভ হয় মোটামুটি সন্ধ্যা লাইতে শেষ হয়। এবারে রসের কেমন? রসের এবছর ভালো নয়, এবছরে ঠান্ডার ওয়েদার খারাপ। দুদিন ঠান্ডা পড়ছে, দুদিন ঠান্ডা পড়ছে না, কেমন করে ভালো? গরম পড়লে কি হয়ে যায়? গরম পড়লে মানে তারের মতন হয়ে যাবে, গুড় ভালো হবে না, গুড় খাওয়াও যাবে না। তা এই যে কতগুলো গাছ আছে এখানে? এখানে মোটামুটি 350 গাছ আছে। আরো কোথাও বাগান নেই আছে না এখানে? হ্যাঁ, আরো বাগান লে আছে, ঘুঘুর গাছ লে আছে, আরাম ঘরে লে আছে। সেখানে মোট কতগুলো গাছ? মোট মোটামুটি প্রায় 1000 গাছ হবে, 1000 বেশি হবে। প্রতিদিন কতটুকু করে গুড় তৈরি হয় এখান থেকে? এই যেখানে এখানটা প্রতিদিন গুড় হয় 45 কেজি 40 কেজি হয়। এবার গুড়ের দাম কেমন? এবার গুড়ের দাম খুব একটা ভালো নয়, বাজার খারাপ। কত করে দাম পড়ছে এখন মোটামুটি? আর দাম পাইকিরি পাইকিরি কত দেবে? পাইকিরি 100 টাকা। আর যেদিনকার প্রথম গাছ কাটে সেদিনকার রস কি রস দিয়ে গুড় ভালো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিনকার গুড় ভালো হয়। একদিন গাছ কাটলে কতদিন চলে? একদিন গাছ কাটলে 2 দিন চলে, তারপর আবার কাটতে হয়। ফের 6 দিন বাদে ফের কাটতে হয়। সেই গাছটা একদিন খেয়েছি, 6 দিন বাদে ফের কাটবো। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।